এবার মিষ্টি জান্নাতের কাছে 10 কোটি টাকা ক্ষতিপূরণ চাইলেন তমা মির্জা। কিন্তু ঘটনাটা কি, মিষ্টি জান্নাত তো মাঝখানে অনেক অসংলগ্ন কথাবার্তা বলে বেশ ভাইরাল হচ্ছিল। এবং একটা বিষয় সবাই হয়তো জানে যে 10 বছর ধরে চলচ্চিত্র কাজ করছেন মিষ্টি জান্নাত এবং ছবির সংখ্যা 10টারও কম। যাই হোক, তার উপর আবার যে কটা ছবিতে অভিনয় করেছে সেগুলো দিয়ে আলোচনায় আসতে তো পারেননি, কিন্তু গত কয়েকদিন যাবৎ তিনি বেশ আলোচনায় তার বেশ কয়েকটা স্টেটমেন্টের কারণে। কখনো শাকিব খানের বিয়ের প্রসঙ্গ টেনে আনে যে শাকিব খানের সঙ্গে তার বিয়ে হলেও হতে পারে এমন কথাবার্তা বলে, আবার কখনো শাহরিয়ার নাজিম জয়কে টেনে এনে উম্মা দেওয়ার প্রসঙ্গও আবার কথা বলে ভাইরাল হয়েছিল। এর মধ্যে আবার চিত্রনায়িকা তমা মির্জাকেও তিনি টেনে এনে আপত্তিকর মন্তব্য করে বসেন, এবং এই আপত্তিকর মন্তব্য শুনে বসে থাকেননি তমা মির্জা। আজকে বৃহস্পতিবার সকালেই মিষ্টি জান্নাতের ঠিকানায় পাঠিয়ে দিয়েছে আইনি নোটিশ, এবং সেই আইনি নোটিশে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তমা মির্জার উদ্দেশ্যে মিষ্টির আপত্তিকর মন্তব্যে তার 10 কোটি টাকার মান হানি হয়েছে, যেই টাকা তমা মির্জা এখন মিষ্টি জান্নাতের কাছ থেকে ক্ষতিপূরণ হিসেবে চায়। এখন কি আপত্তিকর মন্তব্য করেছে? নোটিশে উল্লেখ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু হেডলাইন্স দিয়ে তমা মির্জাকে কেন্দ্র করে মিষ্টি জান্নাতের কিছু স্টেটমেন্ট ভাইরাল হয়। কি কি হেডলাইন্স ছিল? যেমন, আপনার বয়ফ্রেন্ডকে বিয়ে করব না, তমা মির্জাকে খোঁচা দিয়ে মিষ্টি জান্নাত বলল, তারপর চেটে চেটে নায়িকা হয়েছে তমা মির্জা, এমন কিছু শিরোনামের ভিডিওতে মানহানিকর বক্তব্য রয়েছে বলে দাবি করছেন তমা মির্জার আইনজীবী। নোটিশে এটাও বলা হয় এসব বক্তব্যে সাংবাদিক ও দেশের জনগণের কাছে তমা মির্জার সুনাম নষ্ট হয়েছে, এ ধরনের বক্তব্য তমার চরিত্র ও ব্যক্তিত্ব আঘাত হেনেছে, এটি শাস্তিযোগ্য অপরাধ, এবং তার মতে উদ্দেশ্যপ্রণীতভাবে ডিজিটাল মিডিয়ায় এসব মানহানিকর বক্তব্য পেশ করা হচ্ছে। নোটিশে এটাও বলা হয় মিষ্টি জান্নাতকে এই যে 10 কোটি টাকা, এই 10 কোটি টাকা 7 দিনের মধ্যে দিতে হবে, শুধু দিলেই হবে না, জনসম্মুখে ক্ষমাও চাইতে হবে। এছাড়া পরবর্তীতে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকতেও সাবধান করা হয়েছে। এবং তমা মির্জা এই আইনি নোটিশ দেওয়া প্রসঙ্গে গণমাধ্যমে বলেন, ছাড় দিতে দিতে বেশি বার বেড়েছে, এসবে আর ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না, বিন্দু মাত্র ছাড় পাবে না কেউ। এখন এই যে তমা মির্জা ক্ষতিপূরণ চাইলো, এই খবরটা তো এখন ইতিমধ্যে ভাইরাল, এবং অনেকেই বলছে কমেন্ট সেকশনে, উচিত কাজ হয়েছে, আসলেই বেশি বার বেড়েছিল, এখন হয়তো মিষ্টি জান্নাতের মুখ বন্ধ হবে। এখন তমা মির্জা তো আইনি নোটিশ পাঠিয়ে দিল, ক্ষতিপূরণও চেয়ে দিল, কিন্তু এখন মিষ্টি জান্নাতের এ নিয়ে কিছু বলার আছে কি? মিষ্টি জান্নাত অবশ্য এই প্রসঙ্গে গণমাধ্যমে মুখ খুলেন এবং তিনি জানান তমা মির্জার আইনি নোটিশ এখনও নাকি তিনি হাতেই পাননি। তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে দেখেছি খবরটা, আমি পরিষ্কারভাবে এখানে বলতে চাই আমি কারো নাম উল্লেখ করিনি, উনি কেন গায়ে মাখাচ্ছেন জিনিসটা জানি না, এখন আমি পাল্টা আইনি ব্যবস্থা নিব, এরকম মিথ্যা নোটিশ দিয়ে ডিস্টার্ব করার মানে কি, এখন আমাকেও আইনের দ্বারস্থ হতে হবে। তার মানে মিষ্টি জান্নাত বলছেন তিনি তমা মির্জাকে নিয়ে কিছুই বলেননি, এগুলো তাকে শুধু শুধু বিরক্ত করার জন্য করা হচ্ছে উদ্দেশ্যপ্রণীতভাবে, মানে এখন মিষ্টি জান্নাত নিজেই পাল্টা আইনি ব্যবস্থা নেবেন এমন কথাই বলছেন। সো দেখা যাক এখন এই বিষয়টা আসলে কতদূর যায়।